বাগেরহাটের স্মরণখোলায় আইডিয়াল ইনস্টিটিউটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এ সময় উপস্থিত ছিলেন স্মরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত সাধারণ সম্পাদক আজমাল হোসেন মুক্তা আওয়ামী লীগ নেতা সেইফুল ইসলাম খোকন সহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তিন কোটি সত্তর লাখ টাকা টাকা ব্যয় এই ভবনটি নির্মাণ করা হবে এর আগে এমপি মিলন উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন